অল্প নিব আপনার মনে হচ্ছে অনেক ওগুলো ডিভাইড করে দেবে মা নেবে কম হ্যাঁ হ্যাঁ একদম ভাবো আপনি বুঝতে পারবেন না আরে আস্তে 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 মা ব্যথা হচ্ছে এই যে একটু তো লাগবে মা সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আমার মাও ভালো আছে শুধু ভালো নেই হচ্ছে আমার হাজবেন্ড কারণ সে বিভিন্ন ব্যাপারে শরীর টরীর তার বেশ খারাপ কালকে থেকে একেবারেই শয্যাশায়ী পেটে প্রচণ্ড প্রবলেম ওর ওরকম একটা প্রবলেম আছে মাঝে মাঝে সেটা চাগার দেয় তো কালকে রাত্রে মানে তুফান বমি যাকে বলে মানে বোতলে বোতলে জল খাচ্ছে বোতলে বোতলে বমি করছে এবং ওই যতক্ষণ না পর্যন্ত ওর ওই বমিটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওর স্বাস্তি নেই মানে ওই বমিটা হওয়ার পরে অতটা বমি হয়ে যাওয়ার পরে শরীর প্রচণ্ড ছেড়ে দেয় তো সেই শরীর ছেড়ে দেওয়াটা তার এখনও চলছে তো আজকে সকালবেলা তো দেখলেনই মার ওটা হলো তো যার ফলে তে মা ওই আর কি যেরকম নিয়মিত খান সেরকমই খাবেন তো তারপরে তে ফার্স্ট ইয়েটা পিপিটা নিতে মানে ব্লাড টেস্ট ইয়ে ওই সুগারের জন্য যে ফাস্টিং পিপি দুটোই হবে তো পিপিটার জন্য ওই ভদ্রলোক যিনি এসেছিলেন তিনি বলেছেন খেয়ে ফোন করতে তো যাই ফলে অন্যান্য ব্যাপারগুলো আনুষাঙ্গিক ব্যাপারগুলো তো হয়েই গেছে ওগুলো ব্যাপারটা কিছুই না যেরকম রেগুলার বেসিসে মাকে খেতে দিই সেরকমই দেবো তো আপাতত দিন শুরু হয়ে গেল আজকে আমি জানি না এখনও সারাদিনে কী কী হতে চলেছে হয় না যে এক একদিন প্ল্যান থাকে যে এটা করবো সেটা করবো আজকে সেরকম কিছু প্ল্যান না সাধারণই একটা দিন উচ্চা বানাচ্ছি এবং পরিমাণটা অন্যদিনের থেকে একটু বেশি কারণ আজকে আমার মার অনেক দিন পরে ইনফ্যাক্ট অনেক বছর পরে দুধ চা খেতে ইচ্ছা হয়েছে তো সেই জন্য তিনটে কাপ কিন্তু মাকে আমি কিন্তু একটু কমই দিয়েছি একটু ভয়ে ভয়েই ছিলাম তো এই যে দুধ চা নিয়ে এখন মার কাছে যাব এবং এটা হচ্ছে সারা দিনে এই প্রথমবার আমার একটুখানি বসা মানে তার আগে পর্যন্ত আমি চরকি নাচন নাচ্ছিলাম এই যে মায়ের সঙ্গে এই যে এখন বসছি এখন কিন্তু জল টল জলখাবার টলখাবার সব খাওয়া হয়ে গেছে এই যে এখন একটুখানি আমি প্রথম সারাদিনে বসলাম আমি ভেবেছিলাম রান্নার লোক নিয়েছি তারপরে হয়তো বা মায়ের সাথে একটুখানি সময় কাটাবো ও মা আমার তো দেখি চরকি নাচন বন্ধই হচ্ছে না আসলে আজকে নিচে মিস্ত্রি নিয়েছে আমার শ্বশুরমশাই রান্নাঘরে তো যার ফলে রান্নাঘরে না বাথরুমে ওনাদের একটা বাথরুম একটু গণ্ডগোল হয়েছে যার ফলেতে মানে সারাদিনই আমার ওইখানেই কেটে গেছে তো এখন রান্নাঘরে চলে এসেছি এবং ওই মিস্ত্রি নেওয়ার কারণেই যেহেতু অ্যাটাচ বাথরুম মানে বেডরুমের সঙ্গে অ্যাটাচ সেই জন্য কিন্তু আমার শাশুড়িমা শাড়িগুলোও আজকে আমরা রোদে দিতে পারিনি উনি নিষেধ করেছেন বলেছেন অন্যদিন দিও তো যাই হোক আপাতত এখন ভাত টাত বসিয়ে দিচ্ছি ভাত এবং ডাল এ দুটোই আমি করবো আজকে আমিষ আজকে কিছুই রান্না করিনি সমস্ত কিছুই নিরামিষ দিয়েই আজকে চালিয়েছি তো যাই হোক কারণ ওই যেদিন বাড়িতে কাজ হয় না সেদিন পুরো ব্যাপারগুলো খুব ডামাডোল হয়ে যায় মানে খুব ধুলো টুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে না খিচির পিচির হয়ে যায় তো ওপরে যদি সেরকম কিছু ছিল না কিন্তু নিচে তো আমাকে যেতেই হয়েছে বারে বারে সেহেতু মানে আজকে আর আমিষ টামিষ কিছু করিনি আর এমনিতেও মাঝে মাঝে নিরামিষ খেতে ভালোই লাগে এখন ফুট করে কারেন্টটা চলে গেল আবার কারেন্ট চলে এলো এরকম সারাদিনই আমাদের এই ওয়ার্ডটায় আজকে হয়েছে জানি না আপনাদের শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ডগুলোতে কী হয়েছে তো যাই হোক এখন সংসারের কাজ টাজ করে ভাত হয়ে গেছে এবং ডালটা যেটা আমি রান্না করছি সেটা একবারেই ফোড়ন দিয়ে করছি সেটা ওই ডালটা একটুখানি ভেজে নেবো প্রথমে পাঁচফোড়ন তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা তারপরে এতে ডালটা ছেড়ে দিলাম ডালটা মোটামুটি নাড়াচাড়া হয়ে গেল তারপরে তে ওই নুন হলুদ সামান্য একটু মিষ্টি ব্যাস জল দিয়ে দিলাম অনেকখানা তারপর সেটা ফুটিয়ে নিলাম ভালো লাগে এরকম ডাল ভেজে মাঝে মাঝে খেতে ভালোই লাগে ওই যে আজকে একটু তাড়াহুড়ো ছিল সেই জন্যই এটা করেছি আর দ্বিতীয়ত হচ্ছে কি আমি ভাবছি ভাগ্যিস আমি অষ্টমীর দিকে নিয়েছিলাম না হলে আমার কিন্তু সত্যি মুশকিল হতো কারণ এই সময়টাই এই সমস্যাটা অ্যারাইজ করবে এবং এই কাজ যে কতদিন চলবে তার কোনো ঠিক নেই যাই হোক Thank you.
আর রক্ত নেওয়া হবে। একটা আর্ত চিৎকার করবেন যখন রক্ত নেবে, আপনি কেঁপে উঠবেন আতঙ্কে, এরকম কিছু একটা যদি করা সম্ভব হয়। চোখ দুটো বিস্ফোরিত করবেন একবার, কেমন লাগে? ভীষণ পাতলা। অন্যদিকে তাকান, প্রচুর নিয়ে নিল মা, সব টেনে নিল। কেমন বোধ করলেন? একটু আরাম বোধ করলেন এখন? সকালবেলা এক দফা হয়েছে তো? ঠিক। আচ্ছা, চলেছি হচ্ছে দোকানে বাজারে, কারণ কিছু দেখি, একটু সাজটা দেখিয়ে যাও, কিছু জিনিসপত্র আমার মাকে কিনতে হবে দিনহাটার কয়েকজন দাদা দিদির জন্য। দেখুন আমার মাকে কি সুন্দর লাগছে, আরে দেখিয়ে যাও, দেখিয়ে যাও, দেখিয়ে যাও, আরে দেখিয়ে যাও, দেখিয়ে যাও। হ্যাঁ, পাল্লাই পড়তে কি অবস্থা? না না, শাড়িটা সুন্দর কিনা বলুন। হ্যাঁ, আর দিনহাটা থেকে শিলিগুড়িতে আসতে, এই বাড়িতে আসতে আমার মা কিনে শাড়ি আনতে চায়। আমার সব শাড়িগুলো সব পচছে বসে বসে, সেখানে কিনা মা আসলে আমার দুটো শাড়ি অন্তত একটু প্রাণ ফিরে পায়, একটা মানুষের গায়ে চড়ার সুযোগ পায়, তা নয় মা আবার শাড়ি আনতে যাচ্ছে। তো চলুন, তাহলে রাত হয়ে গেছে অনেকটাই, সমস্ত সাজগোজ ঢেকে ঢুকে ওসব সাজিনি কিছুই। হ্যাঁ, তো বাজার যেতে হবে, চলুন তাহলে গিয়ে কথা হচ্ছে বাজারে। দিনহাটা একবার ছটায় সব বন্ধ, এখানে সেটা হচ্ছে না, যেহেতু পুজো সামনে চলে এসেছে। আমার ছুঞ্জদি 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 মা, মেয়েটা খুব কি অসুন্দরী? না, সে তো মার জন্যই সুন্দরী, সুন্দরী শুধু কলক করতে যায় না, তাই জন্য মাথাটা ফাঁক। কি করব, চল চল, আর না সেটা কি করব। চল বাই বাই। বেরিয়েছি কিন্তু বেশ অনেকটা রাতে, তখন প্রায় 8:30 বাজে, কারণ আমার ধারণা হয়েছিল যে একটু রাতের দিকে গেলে, যেহেতু পুজোর বাজার প্রায় শুরু হয়ে গেছে, রাতের দিকে গেলে হয়তো মার্কেটটা একটু খালি পাওয়া যাবে। বিধান মার্কেটে গিয়ে দেখেছিলাম 10:00 সময় ওদের দোকান বন্ধ হয়নি, 10:00 সময় বন্ধ হচ্ছে। তো আমি যে মার্কেটটা এসেছি সেটা বিধান মার্কেট নয়, তো সেখানে দেখলাম যে 9:00 মধ্যেই সাজো সাজো রব পড়ে যাচ্ছে। কিন্তু যা হোক, তবুও কাজ মোটামুটি হয়ে গেছে। আমরা আমাদের একটা উপহারের জিনিসপত্রগুলো, মা এটা অ্যাকচুয়ালি সেগুলো মা কিনতে গিয়েছিলেন, মা যেগুলো শিলিগুড়ি থেকে কিনে নিয়ে যাবেন বলে মনস্থির করেছেন, সেই সমস্ত জিনিসপত্র। তো যাই হোক, এখানে আমার মায়ের কিছু ব্লাউজ প্রয়োজন আছে, সেগুলোও কেনা হচ্ছে। কোনটা? এইরকম দামের রং রয়েছে? এটা নেই, দুটো বেরিয়ে গেল মা। এটা কটন নয়? এটা কটন নয়, এটা কটন নয়, এটা এটা পিওর কটন। ওটা নিচ্ছ? আমার খুব পছন্দ হয়েছে, ওই ওই তুমি রানীটা খুব পড়বে না? না, আচ্ছা ঠিক আছে।
সকালে আপনাদের বলেছিলাম যে না শরীর ভালো নেই, এবং সন্ধ্যাবেলায় এখন কেমন আছে বলো? আমি খুব একটা ভালো নেই, আমাকে অন্ধকার মুখটা দেখানো হচ্ছে না। এখন দেখা যাচ্ছে, এবার বলো। আরে বলো, কি বলবো, তুমি কেমন আছো? আমি খুব একটা ভালো নেই, আমি গত 9-10 দিন ধরে মোটেই ভালো নেই। আমি হেতু বাঙালির মতন পেট খারাপ হয়েছে আমার, মানে ঠিক পেট খারাপ না, আমার অনেক কিছু হয়েছে, মানে পেট খারাপ খারাপ মনে হচ্ছে, মানে আমার হজম হচ্ছে না। হজম হচ্ছে না। কালকে রাতে তুফান বমি করেছে, তারপর আজকে সকাল থেকে একটুখানি ইয়ে ছিল, ডাউন ছিল, এখন তবু উঠে যাও বসেছে এই আর কি। এখন হচ্ছে বসেছে আর কি, এই অনেকদিন পর মুখ দেখাবার সুযোগ পাচ্ছি তার জন্য। না না সেটা না, ওর শরীরটা সত্যিই খারাপ ছিল, এই সন্ধ্যেবেলা এসে দেখলাম যে একটুখানি বসেছে। যাই হোক, তো আর একটু ফুটেজ খাবে নাকি, আর কিছু বলবে? দেখালে আর অধিকন্তু নদোষ হয়, নিজের মুখটা দেখতে কার না ভালো লাগে। সেই ঠিক আছে, মুখ দেখানো শেষ, এবার মার কাছে যাই। আমাদের যা কেনাকাটা হয়েছে, হ্যাঁ সেগুলো কোথায় গো মা? কেনাকাটাগুলো সব ভুলুণ্ঠিত, হে বাবা, মাটিতে পড়ে রয়েছে। এই যে দেখুন, প্রচুর কেনাকাটা হয়েছে, যা ইঁদুর হয়েছে না, একটা ইঁদুর সারা বাড়ি একটু রাত হলে তু 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 করে ঘুরে বেড়ায়। তো দাঁড়ান তাহলে আপনাদেরকে দেখাই কার জন্য কী কেনা হয়েছে। এনেছেন আমাদের দিনহাটায় যারা মাকে সারাক্ষণ বিভিন্নভাবে হেল্প করেন, হ্যাঁ যে দাদা, তারাই ওখানে আমার, মানে কি বলবো, আমার মায়ের সন্তানের প্রতিনিধি তারা। তাদের তিনজনের জন্য তিনটে পাঞ্জাবি, হ্যাঁ এইগুলো না খুললে আর আগের মতো করতে পারবো না সেজন্য। তো এর সাথে পাজামাও আছে, তো পাজামা আর দেখাচ্ছি না, সাদা রঙের পাজামা। এটা হচ্ছে মায়ের একটা শাড়ি, মা ষষ্ঠীর দিনে সবসময় নিজের কেনা শাড়ি পরেন, হ্যাঁ মানে যে মেয়েরা যাই দেয় সেটা সপ্তমী অষ্টমী নবমী, কিন্তু ষষ্ঠীর দিনে যাই কে মানে যে মা পরেন যেটা, সেটা সবসময় নিজের কেনা একটা শাড়ি। তো এটা হচ্ছে মা ঘরে পরবেন ষষ্ঠীর দিন, সেই জন্য কিনলেন এই ঘরে পরার শাড়ি, কটন শাড়ি, সাধারণ কটন শাড়ি। এটা হচ্ছে মমিনাদির শাড়ি, অর্থাৎ ওই ভ্যাসকিন দিদির শাড়ি হচ্ছে এটা। তো শাড়িটা এত সুন্দর না, মানে এই রঙটা আসলে আমার খুব পছন্দের, সবুজ রং, মানে এত সুন্দর শাড়িটা। তো যাই হোক, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে, সেই এটা হচ্ছে মমিনাদির শাড়ি। আগের দিন যেটা দেখেছিলেন অনিতাদির শাড়ি, আজকে হচ্ছে মমিনাদির শাড়ি। এছাড়াও হচ্ছে মমিনাদি অনিতাদি জন্য সায়া, ব্লাউজগুলো দিনহাটায় গিয়ে ওদের মাপ বুঝে কিনে দেবে। ব্লাউজটা কেনা এখানে একটু কঠিন, কারণ মাপের ব্যাপার থাকে, আর মা নিজের জন্য কয়েকটা সায়া আর ব্লাউজ কিনলেন, হ্যাঁ ব্লাউজ কিনলেন। তো যাই হোক, এই হচ্ছে সব মিলিয়ে আমাদের খরিদারি। এ যাত্রায় বোধহয় শিলিগুড়ি থেকে কাপড় জামা আর কিছু কিনতে হবে না, না মা? আর কাপড় জামা আর কিছু কেনা হবে না, ওই অনিতাদির শাড়ি, আলপনাদির শাড়ি আর এইগুলোই দরকার ছিল। ওখানে দিনহারাতেও কেনা যেত, কিন্তু শুধু আবার বেরোতেও তো এসছে, আর এখানে জিনিসপত্রের অপশান অনেক বেশি। যাই হোক, তো হ্যাঁ সাথে মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ মেয়ে আছে। তো যাই হোক, আজকে তাহলে আর ব্লগ বড় করছি না, সবাই ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা। এখন আমি মশারি করবো, এই মশারি টশারিগুলো করাটাই আমার শেষ কাজ এখন, সেই জন্য ব্লগ এখানে এন্ড করছি, বাই বাই।